আজকে এমন একটা দিবস, এমন একটা দিন, আজকে বদরের দিন, তার হাজার বছর আগে আমার নবী বলেছে আমার কোন উম্মত যদি কিয়ামতের এক মুহূর্তে যদি আসমানের নিচে জমিনের উপরে বসে যদি বদরের সাহাবীদের নিয়ে দোয়া কবুল করা হয় তাহলে সেই দোয়া বলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বদর দিবসের এই সময়ে আপনাকে আমাকে দোয়া কবুলের মুহূর্তে হাজির করেছেন। আমার নবী বলছেন কেমন ছিল বদরের চেতনা। আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি মনে করি সারা দুনিয়াব্যাপী যে মুসলমান রয়েছে, মুসলমান নিধন চলছে সারা দুনিয়াব্যাপী, এই মুহূর্তে আবার যদি বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যায়, আবার যদি সেই বদরের 313 জন সাহাবায়ে কেরাম যেই চেতনায় উজ্জীবিত হয়ে গেছে, সারা পৃথিবীব্যাপী মুসলমানরা যদি বদরের চেতনায় যদি উজ্জীবিত হয়ে যায়, সারা দুনিয়ার মাঝে মুসলমানদের মাঝে কোন পরাশক্তি থাকতে পারবে? আজ আমরা বদরের চেতনা থেকে ভুলে গেলাম, বদরের চেতনাকে আমরা পিছনে ফেলে দিলাম, আর ইহুদি খ্রিস্টানদের চেতনাকে আমরা আলিঙ্গন করলাম। কথা বলেন ঠিক না? আমি একটু আজকে কয়েক মিনিট বদরের চেতনা নিয়ে কথা বলবো, মাহ রমাদান নিয়ে কথা বলবো, যাকাত নিয়ে কথা বলবো, ফিতরা নিয়ে, বিশেষ করে ইতিকাফ সহ সকল বিষয় নিয়ে আমি অল্প অল্প কথা বলবো। আপনারা কি রাজি আছেন? বাবা আরো জোরে বলেন না, শুনবেন নি আপনারা, হাত তুলে বলেন, বলেন আল্লাহ, একটা আল্লাহর নামটা একটু জোরে, আপনারা এত হাজার হাজার মানুষ আছেন, আল্লাহর নামটা দিলে তো এখানে পুরো আওয়াজ থাকবে না, জোরে বলেন না আল্লাহ। রোজা রাখি মনে ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, বলেন না আল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে, হায়াত দেন কে? রোজা রেখে জিকার জন্য এখানে বসে দিয়ে ওই কুলি করেছি আমরা আজকের এই আমিরাইশের এই জামে মসজিদের মধ্যে, কিন্তু চাইলে পানি পান করতে পারতাম, ঠিক কিনা বলেন না? কিন্তু পান করি নাই, কার বয়ে মুখে শীতল পানি নিয়েছি, তৃষ্ণার্ত অবস্থায় বুকটা, তৃষ্ণার্ত অবস্থায় কঙ্কার হয়ে যাচ্ছে, এক ফুটা পানি, এক টুক পানি খেতে ইচ্ছা করে। ওই মসজিদের কাছের মধ্যে যখন আমি আপনি উজু করছিলাম, এক টুক চাইলে পানি পান করতে পারি। আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিম ডলুর আমাদের এই কোরআন প্রেমিক রাসূলুল্লাহর আশিকদেরকে, কিরে বাবা আপনি চাইলে একটু পানি পান করতে পারেন, পানি পান করেন না কেন? আপনার সমাজের মানুষ দেখে না, আপনার পরিবারের মানুষ দেখে না, আপনার আত্মীয় স্বজন দেখে না, তো আপনি পানি পান করছেন না কেন? আমার ইমানদার বাবা, আমার ইমানদার যুবক, আমার মুরব্বী জবাব দিয়ে দেয়, হায় হায় দুনিয়ার কোন মানুষ আমি পানি পান করলে দেখে না, আমার ফ্যামিলি, আমার সমাজের মানুষ দেখে না, কিন্তু একজন দেখেন, জবান খুলে বলতে হবে তিনি কে, সবাই বলেন কে, এবং বড় দয়া মেহেরবান আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, বড় মেহেরবান করেছেন। বাবা আমি চিটাগং থেকে এসেছি, কদমে হাত রেখে বলতে পারি দুনিয়ার জমিনে কি কবুল করেছেন, আপনার কি নামাজ, আপনার কি দুরুদ, আপনার কি সালাম, আপনার কি ইবাদত, আপনার কি দাসত্ব, আপনার কি যাকাত, আপনার কি ইবাদত, আপনার কি ফিকির, ইবাদত কবুল হয়েছে জানি না, কিন্তু 100% 1 কোটি% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে বদরের দিবসে আমাদের এই জলসা, আমাদের এই মাজমা, আমাদের এই ইবাদত বান্দেগী দাসত্ব আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, কবুল করার মালিক কে? আর একটু জোরে বলেন। এবার আমি এতক্ষণ আপনারা একটু বসার জন্য এবার আমার কনসেপ্ট আপনারা শুনে, এক পাশাতে পুরো দুনিয়ার কাফের মুশরিক সবাই, আরেক পাশে আরেকটা কাফেলার মধ্যে খানা নাই, কি নাই? খানা নাই, তৃষ্ণান্ত অবস্থায় পানি নাই, ঘোড়া নাই, তালোয়ার নাই, মাত্র ঝরা জীর্ণ অবস্থায় মাত্র 313 জন, কতজন এক কাফেলায়? কত? মাত্র 300, সবাই বলতে হবে 300, আরেক কাফেলায় 1000 সশস্ত্র বাহিনী, এবং বড় বড় লিডাররা তাদেরকে সাপোর্ট করছে, দাও মোহাম্মদকে গুড়িয়ে দাও, মোহাম্মদকে শেষ করে দাও, তোমাদের পক্ষে আমরা আছি, দুনিয়ার যত বাহাদুর পালওয়ান আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যা লাগবে টাকা পয়সা, যা লাগবে খাদ্য রসদ সবকিছু দেবো, কিন্তু কন্ডিশন হচ্ছে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসতে 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 আমার নবী সাহাবায়ে কেরাম একটু গভীর মনোযোগ, বাবা সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলছেন, ও সাহাবী আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর ইসলামের জান্নাত উত্তরণের জন্য বদরের প্রান্তরে যেতে হবে, এই দিন এই জমিনের মধ্যে আল্লাহর দিন, একামত ইসলাম, একামত দিন থাকবে। সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রেখে তালোয়ার নাই, ঘোড়া নাই, সাবারি নাই, টাকা নাই, পয়সা নাই, কিভাবে সম্ভব? আমার নবী বলেছিলেন, তোমরা যুদ্ধ
যুদ্ধের ময়দানে নামবা, আর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে। সুবহানাল্লাহ, জুড়ে বলতে হবে। সাহাবায়ে কেরাম এখানে মুনাফিক ছিল, আপনারা শুধু এটা মনে করেন না, মাত্র 313 জন বের হয়েছে না, অনেক বের হয়েছিল। কিছু কিছু মুনাফিক বারকা পেছনে আসতে আসতে হাই হাই মোহাম্মদ শেষ হয়ে যাবে, বদরের প্রান্তরে সবগুলা সবগুলার জীবন শেষ হয়ে যাবে। আমরা যেতে চাই না, আমরা পিছপা হাঁটতে চাই। এভাবে পিছনে যেতে 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 বদরের প্রান্তরে নবী মুস্তাফার সাথে মাত্র কাফেলায় ছিল 313 জন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেভাবে আজকের মাহফিলের আয়োজনের বহুজন বাহাবা দিছে কি দিছে না, কিন্তু দিন শেষে কি সবাইরে পাওয়া গেছে নি? আর জোরে বলেন, পাওয়া গেছে নি? কিন্তু যারা বদরের চেতনায় নবী মুস্তাফার মহব্বত আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, তারা মাহফিলে উপস্থিত হয়ে গেছে, ঠিক কি না বলেন তো? সেজন্য বদরের এক পাশে কত হাজার হাজার, আর এক পাশে কত বাবা 300 মাত্র 13 জন। একটু আর একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, শক্তি তো কোলাচ্ছে না, আর একটু জোরে বলেন না। আবার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মুস্তাফা হাত তুলে দিলেন বদরের প্রান্তর দিকে, আর আমার আল্লাহ সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, তারা যুদ্ধের ময়দানে নামবে, তারা শুধু আমি আল্লাহর নাম নিয়ে আপনার দিকে তাকিয়ে নামবে, আর আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে কাফিরদেরকে ধূলিসাৎ করে দেব, কাফিরদেরকে নাস্তানাবুদ করে দেব, কাফিরদের মাস্তানদের মধ্যে তাদের মাস্তান খানখান হয়ে যাবে, আর ইসলামের পতাকা উড্ডীমান হয়ে যাবে। তোরা বলেন সুবহানাল্লাহ। এখানে ওলামায়ে কেরাম স্টেজে বহু জ্ঞানী গুণী ওলামায়ে কেরাম রয়েছেন, এমনি কথার কথা এক্সাম্পল উদাহরণের জন্য বলছি, সেদিন যদি বদরের প্রান্তরে যদি মুসলমানদের বিজয় যদি না হতো, ইসলাম এত দূর পর্যন্ত আসতো? আরো জোরে বলেন না, আসার সম্ভব নয়। সেদিন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয়, সেদিন বদরের প্রান্তরে আল্লাহর রাসূলের দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একামত দ্বীনের মহান সাক্ষী দিয়েছিল, ইসলামের সেই বিজয় সারা দুনিয়া ব্যাপী, ইসলামের সেই বাণী সারা দুনিয়া ব্যাপী, ইসলামের শাশ্বত বাণী পৌঁছে গিয়েছে একে একে কাফের মুশরিক পর্যন্ত, ইসলামের ছায়া ফলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই একামত দিন সেদিন, এখন প্রেক্ষাপট যদি আমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করেন, হুজুর সেদিন 313 জন কিভাবে বিজয় হয়েছিল, মক্কার বড় বড় কাফের মুশরিকরা কিভাবে নাস্তানাবুদ হয়ে গেছে, আমাকে যদি জিজ্ঞেস করেন কোন জিনিসের কারণে যদি হয়েছে, আমি দুইটা জিনিস বলবো। সেদিন বদরের প্রান্তরে বহু কারণের মাঝে দুইটা কারণ, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, কারণ কয়টা বাবা? দুইটা। এই দুইটা কারণ যদি আমরাও যদি আজও যদি আমরা ধারণ করতে পারি, পুরো দুনিয়া ব্যাপী মুসলমানরা নেতৃত্ব দিবে, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। এক নম্বর হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস, এক নম্বর কি সবাই বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন না, মনে কথা বুঝতেছেন, এগুলা বাবা অনেক গবেষণার কথা, অনেক পরে পরে আসছে বলতেছি আপনাদেরকে, এগুলো অনেক খুব তাত্ত্বিক কথা, আপনারা একটু মনোযোগ দিবেন, বলেন ভাইরামা, এই যে 313 জন বদরী সাহাবীর সবচেয়েতে ঈমানে যে পাওয়ার ছিল, এক নম্বর হচ্ছে ওয়াহদানিয়তের উপর বিশ্বাস, সুবহানাল্লাহ বলেন, ওয়াহদানিয়ত মানে আল্লাহর উপর বিশ্বাস। আমরা দেখুন অনেকে আল্লাহর উপর বিশ্বাস রাখি, বলে যে হুজুর আমিও তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, কিন্তু ডলু মসজিদের মধ্যে কখনো যাই না, কথা বলেন ঠিক কি না? আমরাও বলে যে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, হুজুর আমি আল্লাহকে তো এক মানি, কিন্তু রমজানের রোজা রাখি না, ঠিক কি না বলেন তো? হুজুর আমিও তো আল্লাহকে মানি, কিন্তু সুদের ব্যবসা করি, ঠিক কি না বলবেন না? আমি তো আল্লাহকে মানি, কিন্তু মা বাবারে কষ্ট দিই, আসেনে নাই? আমি তো আল্লাহরে মানি বলি, কিন্তু বাবা মা বাবারে কষ্ট দিই, সমাজের অপরজনের জায়গার উপর দুই হাত ভিতরে ঢুকাই দিই, ঠিক কি না বলেন তো? তাহলে সে কখনো ইমানদার হতে পারবে? আল্লাহকে মানা হয়েছে তা, তাহলে আল্লাহকে মানতে হবে একনিষ্ঠ ভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম মেরেছে। তাহলে বদরের চেতনা দুইটা সবচেয়ে বড় শিক্ষা, একটা হচ্ছে এই বদরের 313 জন সাহাবীরা এই দুনিয়ার বড় বড় নাস্তানাবুদ কাফেরদেরকে কিভাবে করে দিয়েছে, দুইটা জিনিস, একটা অন্তরে ছিল আল্লাহর মহাব্বত, ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস, আর দ্বিতীয় নম্বর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার স্বপ্নের নবী, সাধনার
نبی ترانے والا بچانے والا غائب کی خبر دینے والا فخر بنی آدم امام المرسلین خاتم النبیین شفیع المذنبین وہاں اللہ رکھوتا ہے انہیں اٹکر جنت ملک نبی تاجدار مدینہ تاجدار حرم مکہ مطی مدینہ جتی نبی محمد رسول اللہ بلن صلی اللہ علیہ وآلہ وسلم اگاد و بشاج بالو باشا جورے بلن سبحان اللہ আমি যদি দৃশ্যপট প্রেক্ষাপট যদি আমি আপনাদেরকে শুধু এইটুকু যদি বলি এক সাহাবী মদিনাতুল মক্কাতুল মুকাররমা থেকে বের হচ্ছে এক সাহাবী নিজ ঘর থেকে বদরের প্রান্তরে যাওয়ার জন্য বের হচ্ছে আর সাহাবীর ঘর থেকে ডাক আসছে যেও না তুমি আসতে পারবা না মক্কার বড় বড় কাফেররা যেই দলে তুমি তার বিপক্ষে দলে কিভাবে থাকবে সাহাবী পরিবার পরিজনের দিকে পিছনে ফিরে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল আমি আজ পরিবারের দিকে তাকাচ্ছি না আমি আজ আমার সন্তান স্ত্রীর দিকে তাকাচ্ছি না আমি আজ দুনিয়ার সকল মায়ার বন্ধনকে ছিন্ন করে আমার রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকিয়ে আমি আজ বদরের প্রান্তরে চলে যাচ্ছি আমার এটা খাইশ আমার এটা ইচ্ছা আমি বদরের প্রান্তরে গিয়ে আমার নবীর চেহারা দেখে দেখে আমি শহীদ হয়ে যাব মনে রাখবা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখে শহীদ হওয়ার চেয়ে বড় নিয়ামত হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এই মন মানসিকতা এই চিন্তা চেতনা নিয়ে ঘর থেকে বের হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছেন আজ আমি আপনি এমন হয়ে গেছি এমনে বলে যে বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বদরের চেতনা আমাদের হৃদয়ের ইস্তিহা সেটা আমরা বলি কিন্তু ঘর থেকে ইফতার মাহফিল আসতে পারি না কথা বলেন ঠিক কি না ঘর থেকে ঘরের পাশে যে আযান দেয় মসজিদ সেই মসজিদ আমরা আসতে পারি না আমি ডায়াবেটিসের দোহাই দিয়ে ইনসুলিন মারবে বলে আমি রোজা রাখতে পারি না কথা বলেন না ঠিক কি না আমি বলি যে এখান থেকে সিডান শহরে যেতে হবে আমি কিভাবে রোজা রেখে যাব দুই তিন মুহূর্ত তো পানিটা নিতে হবে সেজন্য সকালে ভালো করে ফেট করে পানি ভাত খাই ঘর থেকে বের হই আসলে নাই বলেন না বাবা বলেন এইগুলা থাকলে কখনোই বান্দার হওয়া যাবে আর একটু জোরে বলেন হওয়া যাবে আমরা একটু আজকের এই বৈঠকে আমি আপনাদের একটু হাত দেখতে চাই বলেন আমরা আর নামাজ কজা করব একজনও না ফরিবেন পাল্লার এটা নামাজ ফরিবেন না হাত তোলেন আমরা আর নামাজ কদা করব আরো জোরে বলেন নামাজ কদা করব বলেন নামাজ চাই কি না আর একটু জোরে বলেন নামাজ চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না কখনো মুরব্বীদেরকে অসম্মান করতে চাই কখনো সুদের ব্যবসার সাথে যুক্ত হতে চাই কখনো মানুষকে কষ্ট দিতে চাই কখনো একজন বালা একটা আম সারা রূপছে হাঁড়ি যাবার সব আম সারাটা হাঁড়ি লই যাবো এটা নি গুণ আরেকজন এতিম বাপ মারা গিয়েছে ছোট ছোট ছেলেরা ক্ষমতা আছে বাহুবল আছে সেজন্য তাদের ভিতরে দুই আট জায়গা ঢুকাই দিব ঢুকাই দিয়ে দেওয়াল তুলে দিব এরকম নি গুণ এমন করা যাবে না কথা বলেন ঠিক কি না মনে রাখবেন ইমানদার ভয় করে আল্লাহ এবং রাসূলকে বলে যে ইমানদার পরিপূর্ণ ইমানদার হওয়ার সবচেয়ে বড় মৌসুম কি ইমাম বর্ণনা করছেন সবচেয়ে পিওর ইমানদার হওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ সবচেয়ে সুবর্ণ মুহূর্ত হচ্ছে মাহ রমাদানুল মুবারক জোরে বলেন না সুবহানাল্লাহ